किच्छुना मोने पड़े हमार सब मने पड़े गेछे मोहिनीर ऊपर की जादू काज करलो ना सब शुने निलो ना कि ठीक आछे भालो भावे काज ना होले बल प्रयोग करते हबे किन्तु चंद्रदुली कणा खाइयेई छाड़बो विक्रम धन्यवाद विक्रम तुमी आमाय बंदिनी करेछो ठीकी किन्तु आमार साथे तुमी कोनो खराब व्यवहार करोनी बरं आमार ख्याल रेखेछो आमाय जत्न करेछो आमी जानी तुमी खराब होतेई पारो ना कखनो ना आमी तुम्हाय विश्वास करी विक्रम तुम्हाय आमी भालो ना करे किछुतेई हार मानबो ना विक्रम किछुतेई ना की होलो आमार खिदे पेयेछे तो खाइये देबे ना आमाय কেন ভুলে যাচ্ছি কেন 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 হিমি আমার মায়ের শত্রু আমায় মায়ের আদেশ পালন করতেই হবে আর কিছু না কিছু না আমাকে নিয়ে দুশ্চিন্তা করো না রোহিণী বরং নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও আগামী দিনে বাকি তিন নাগ তোমাকে সাহায্য করবে বেশ এবার তাহলে আমি ওই তিন নাগকে আহ্বান করব আর পরিদণ্ড আশা করি আমাকে সাহায্য করবে আমাকে একবার চন্দ্রপ্রসাদে যেতেই হবে রাজকন্যা আমিও যাব তোমার সাথে না যোদ্ধা আপনি আমার সাথে যাবেন না আপনার এখানে থাকাটা প্রয়োজন মন্ত্রী মশার নিরাপত্তার দায়িত্ব আপনার তাই আপনি এখানে নজরদারি করুন আর পরিদণ্ড আমার কাছে থাকলে আমার আশা করি কোনো বিপদ হবে না কামিনীকে আমরাই সামলে নেব রোহিণী তুমি তাহলে সাবধানে যেও বন্ধু আমরা তোমার অপেক্ষায় থাকব
রোহিণী ঠিকই বলেছে অভি, আমি কামিনীকে চিনি। একটা চরম আঘাত আনার জন্য কামিনী আসবেই। মন্ত্রীমশাই, রোহিণী কোথায়? আমি তো ভেবেছিলাম আমার সব কথা শত্রুকে একসঙ্গে শেষ করব। সাবধান কামিনী! নিজেকে এতটা শক্তিশালী ভেব না। আগেই সব কটাকে শেষ করে দেওয়া উচিত ছিল। বেশ, এই ভুল আর আমি করব না। ভুলে যাও না কক্ষ যুবরাজ, নিজের সব শক্তি রেখে এসেছো নিজের রাজ্যে, এখন তুমি নিতান্তই শক্তিহীন। কি হয়েছে জোথার? আমার আর মন্ত্রীমশের মাঝখানে কেউ আসুক হে আমি চাই না। রোহিণী আমার সব থেকে বড় শত্রু ছিল, কিন্তু কি জানো মন্ত্রী মশাই, এখন তুমি তার থেকেও বড় শত্রু। তোমার জন্য আমি উপহার ভেবে রেখেছি এক অত্যন্ত বেদনাদায়ক মৃত্যু, তার জন্য শুধুমাত্র তোমার জন্য। দাঁড়াও, বলছি আমার সাথে এখানে একটু থাকবে? আমার এখানে একা একা একদম ভালো লাগে না। জানো তো বিক্রম, আমার কাছে সব ছিল, সব, কারণ আমি বিজয়নগরের রাজকুমারী, যখন যা চাইতাম সব হাজির হয়ে যেত। কিন্তু বন্ধু, আমার কোনোদিন কোনো বন্ধু ছিল না। জানো তো বিক্রম, রাজমাতা বলতো বন্ধুত্ব, ভালোবাসা, আবেগ এই সবই দুর্বলদের জন্য, রাজকুমারীদের সেসবের প্রয়োজনই পড়ে না। আর আমিও বোকার মতন সেসবে বিশ্বাস করতাম, কিন্তু এখন বুঝি যে সবটা কতটা মিথ্যে ছিল, কতটা মিথ্যে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তখন মুক্ত থেকেও আমি বন্দি জীবন কাটিয়েছি, কিন্তু এখন বন্দি থেকেও নিজেকে মুক্ত মনে হয়। কেন জানো? আমার অনেক কাজ আছে, আমি যেতে হবে। চলে যাবে?
আচ্ছা, তবে তবে শেষবারের মতো একটা অনুরোধ করব বিক্রম, রাখবে? আমার কণ্ঠহারটা ফিরিয়ে দেবে বিক্রম? ওটা আমার কাছে খুব মূল্যবান। বিক্রম, মা, আমার বিশ্বাস কখনো ভুল হতে পারে না। আমার পুত্র তার কাজ সম্পন্ন করেছে। চাঁদের পাহাড়ে পৌঁছানোর পথ এখন পরিষ্কার, তৈরি হয়ে গেছে, শুধুমাত্র অপেক্ষা রাতটুকুর। কি হলো মোহিনী, এত বিস্মিত হলে কি করে চলবে? তুমি তুমি নিজেই তো আমার উপায়। জানো না বুঝি বিক্রম, যে নিজে হাতে তোমাকে চন্দ্রধূলিকণা খাইয়ে তোমাকে প্রস্তুত করেছে। তুমি আমাকে কামিনীর কাছে নিয়ে যাবে মোহিনী, তুমি। আমি তোমার স্ত্রী মন্ত্রী মশাই, কিন্তু মজার ব্যাপার কি জানো, আজ আমি নিজের হাতে তোমার মৃত্যু নিশ্চিত করব। উন্মাদ হয়ে গেছো তুমি, উন্মাদ হয়ে গেছো। আসলে নিজের মৃত্যুকে এত সামনে থেকে দেখে তোমার মাথা ঠিক নেই, তাই তোমার এই অবস্থা। না 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 কামিনী না, বরং তোমার মৃত্যুকে ঠিক তোমার পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে আনন্দে উদ্বেল হয়ে উঠেছি। দেখো কামিনী দেখো, পরিদণ্ড পেয়ে গেছো। এতেই শেষ নয় কামিনী, তোমাকে ধ্বংস করার জন্য যা যা প্রয়োজন সব সব কিছু অর্জন করব আমি। আমার কথা মনে রেখো কামিনী, আমার জীবনে একটাই লক্ষ্য, প্রতিশোধ, প্রতিশোধ। আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নেব আমি। সর্বনাশ হবে তোমার, চরমতম শাস্তি দেব তোমায়। না রোহিণী, পরিদণ্ডের সাথে আমি আমি পারবো না। এখনো আমি মহানাগমণিকে পূর্ণভাবে অর্জন করতে পারিনি, এখনো আমি চাঁদের পাহাড়ের রানী হতে পারিনি। আমি পারবো না, পারবো না। এক্ষুনি কামিনীকে মারলে তোমার উদ্দেশ্য পূর্ণ হবে না, তোমার সামনে অনেক বড় উদ্দেশ্য রয়েছে রোহিণী, ভুলে যেও না, ভুলে যেও না। অগ্নি, অগ্নি উঠে দাঁড়াও, অগ্নি।
নীরু কামিনী পালিয়েছে। মন্ত্রী মশাই আপনি এটা কেন করলেন বলুন? আপনি তো খুব ভালো করেই জানতেন আমার একটা মাত্র লক্ষ্য, কামিনীর থেকে প্রতিশোধ নেওয়া। পালিয়ে কোথায় যাবে তুমি? যেখানেই যাবে আমাকে পাবে। আমিও জ্যোৎস্নার মেয়ে রহিণী, আমি আমার প্রতিজ্ঞা রাখবই, তোমার সর্বনাশ হবে আমার হাতে। তোমার সর্বনাশ করব আমি। এটাই সব থেকে সুরক্ষিত জায়গা, এখানে কামিনীর প্রবেশাধিকার নেই। আর এখানেই সুরক্ষিত জায়গা আছে শক্তি দ্রব্যগুলো রাখার। প্রধান যোদ্ধা মহাশয়, এই স্থানে চন্দ্র যোদ্ধাদের কড়া প্রহরায় নিযুক্ত করতে হবে। বেশ, তাই হবে। এবার থেকে পরিদণ্ডের সুরক্ষার দায়িত্ব চন্দ্র যোদ্ধাদের উপর থাকবে। তুমি নিশ্চয়ই বুঝে গেছো রোহিণী, অভিশাপ মুক্তির কথা আমরা কেন বলি? যেভাবে তুমি পরিরানীকে উদ্ধার করেছো সেভাবে আমাদের মুক্ত করতে হবে, তবেই এই দেওয়ালে শূন্যস্থান ভরবে। এভাবেই তুমি চাঁদের পাহাড়ের রানী হবে আর কামিনীকে চিরকালের জন্য পরাজিত করতে পারবে। আমি আমার কর্তব্যে অবিচল থাকব, তবে আরো একটা কর্তব্য রয়েছে আমার, আমার বোনের কর্তব্য। আমি তাকে আমার কাছে নিয়ে আসতে চাই, আমার মন বলছে সে নিশ্চয়ই কোনো বড় বিপদে রয়েছে। ঠিকই বলেছো রাজকুমার, একের পর এক বিপদের জন্য আমি বোনের সাথে যোগাযোগ করতে পারিনি, এমনকি বোনও পারিনি। আমাকে সময় দিতে হবে, আমাকে বোনের সাথে যেভাবেই হোক দেখা করতেই হবে। নিশ্চয়ই, তোমার বোন তোমার শক্তি বাড়াবে, আগে তাকে ফিরিয়ে আনো, তারপর বাকি কাজ। যাও রোহিণী, তুমি নিশ্চিন্তে দেখো, পরিদণ্ড এবার থেকে আমার দায়িত্বে রইল। তুমি শুধু সাবধানে তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাও। বেশ, বিদায়। বিদায়।